আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজ আমি শেয়ার করব দুধে ভেজানো পলি পিঠা। রসের টুটুম্বুর পিঠা যেমন নরম তেমন মজার। প্রথমে 4 কাপ কোয়া নারকেল, 5টি এলাচ আর 1/4 কাপ গুড় একসঙ্গে মিশিয়ে দিব আগে থেকে ঘন করে রাখা 1/2 কাপ দুধ। আর 1/2 কাপ হালকা ভেজে নেওয়া সুজি। সব উপকরণ একসঙ্গে মিশে আঠালোভাবে রান্না করে নামিয়ে নেব। এখন একটি পাত্রে 5 কাপ পানি ও সামান্য লবণ দিয়ে পানি ভালোভাবে ফুটিয়ে নিব। এবার 4 কাপ চালের গুঁড়া আস্তে আস্তে দিব আর নাড়ব। আটা ভালোভাবে সিদ্ধ হলে নেড়ে নেড়ে একটা কাইতরি করব। এবার গরম থাকা অবস্থায় কিছুটা খামির নিয়ে একটা পেড়ের উপর ভালো করে মেখে নরম খামির তৈরি করব। নরম খামির তৈরি করে পুরো একটা রুটি বেলে নেব। তারপর সবগুলো পিঠা একই সাইজ করার জন্য একটা স্টিলের গ্লাসে সাহায্যে লুচির আকারে কেটে নিব। এবার একটা ছোট রুটি হাতে নিয়ে আঙ্গুল দিয়ে চেপে চেপে হালকা বড় করে দিব পুর।
রুটির দু মাথা একসাথে করে দু আঙ্গুল দিয়ে চাপ দিয়ে মিশিয়ে দেব। এখন একটু করে মুড়ে দেব আর একটু ছেড়ে দেব। আবার মুড়ে দেব। এরপর ডুবো তেলে পিঠাগুলো হালকা ভেজে নেব। এখানে আমি 2 লিটার দুধ ফুটিয়ে 1.5 লিটার করেছি। দিচ্ছি 6টি এলাচ, 3/4 কাপ চিনি, 1/2 কাপ গুড়। আপনাদের গুড় পছন্দ না হলে পুরোটা চিনি দিবেন। তবে গুড় দিলে পিঠার স্বাদ বেড়ে যায়। দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। এক এক করে সব পিঠাগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিব। হালকাভাবে নাড়বো যেন ভেঙে না যায়। পিঠাগুলো ফুলে উঠলে নামিয়ে নিব। গরম অবস্থায় এই পিঠা খাওয়ার উপযুক্ত সময় হলো ঠান্ডা করে খেলে আসল দুধ পুলের স্বাদ পাওয়া যায়। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন এবং প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন।